পাক বলেছেন নিশ্চয়ই আল্লাহ পাক তার সাথে শিরিক ছাড়া সমস্ত গুনাহ মাফ করতে পারেন। আল্লাহ পাক তার সাথে শিরিক ছাড়া সমস্ত গুনাহ মাফ করতে পারেন, কিন্তু আল্লাহ পাক তার সাথে শিরিকের গুনাহ মাফ করবেন না। এই যে আয়াতের দলিল আছে, এটা আপনারা জানেন, আগেও শুনেছেন। আবার আল্লাহ পাক হাদিসের মধ্যে বলছেন, এটা হাদিসে কুদসি, যে হে আদম সন্তান, তুমি যদি আমার সামনে আসমান জমিন সমান পাপ নিয়ে আসো, কিন্তু আমার সাথে কাউকে শরিক করনি, শিরিকের পাপ নাই, তাহলে আমি তোমার সামনে আসমান জমিনের চেয়েও বেশি ক্ষমা নিয়ে হাজির হব। এত ক্ষমা যদি আল্লাহ করতে পারেন, আল্লাহ পাক যদি শিরিক ছাড়া সব গুনাহ মাফ করতে পারেন যাকে ইচ্ছা, তাহলে কেন 999 জন মানুষ জাহান্নামে যাবে? এটা প্রশ্ন, ভালো প্রশ্ন না? আল্লাহ পাক যদি শিরিক ছাড়া সব গুনাহ মাফ করতে পারেন, যাকে ইচ্ছা আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ, আল্লাহ যাকে চাবেন মাফ করবেন ইনশাআল্লাহ। তবে মানুষের হকটা আলাদা, মানুষের সাথে আপনার হক থাকে, সেটা ওর কাছে মাপ চেয়ে নিতে হবে। আল্লাহ পাক চাইলে জেনার গুনাহ মাফ করতে পারেন, চুরির গুনাহ মাফ করতে পারেন, ব্যভিচারের গুনাহ মাফ করতে পারেন, সুদ খেয়েছেন সেটাও মাফ করতে পারেন, আল্লাহ পাক সব মাফ করতে পারেন। তিনি বলছেন শিরিকের গুনাহ আমি মাফ করবো না, যেটা তওবা না করে আর কি। তো সব গুনাহ যদি আল্লাহ মাফ করতে পারেন, তাহলে 1999 জন মানুষ কেন জাহান্নামে যাবে? উত্তর কি? তাহলে উত্তর হচ্ছে ওদের আমলনামায় নিঃসন্দেহে শিরিকের পাপ থাকবে, তাই না? নিঃসন্দেহে ওদের আমলনামায় শিরিকের পাপ থাকবেই থাকবে। যদি না থাকতো আল্লাহ পাক তাহলে মাফ করতেন, কেন জাহান্নামে যাবে তারা?